ডে থ্রিতে আরও বড় জাম্প হে গে ইস ওয়েলকাম টু আই চ্যানেল সবাইকে জানাই শুভ অষ্টমী আর পুজো মাত্র কয়েকদিন হ্যাঁ পুজো এলেই পুজো চলে যায় এটা একটা বড়ো কষ্টের বিষয় কিন্তু এভরি বেঙ্গলিদের কাছে এভরি বাঙালিদের কাছে কিন্তু দুর্গা পুজোয় কিন্তু বাঘা যতীন চলবে যেরকম দুর্গা পুজোর পরেও কিন্তু দেবদা রয়েছেন বাঘা যতীন নিয়ে তো বাঘা যতীন কিন্তু রোরিং অ্যাট বক্স অফিস হিউজ হিউজলি জাম্প নিয়েছে কালকে এবং সপ্তমীতে একটা হিউজ জাম্প মানে পঞ্চমীতে যে কালেকশনটা ডিসেন্ট ষষ্ঠীতে কিন্তু একটা তার থেকে একটু বেটার কালেকশন করে জাম্প নেয় একটা প্রায় দু হাজার টিকিট হয়ে গিয়েছিল পঞ্চমীর থেকে এবং এরপরে কিন্তু আরও দু হাজার টিকিট সেল বেশি হয়ে গিয়েছে মানে আমার মনে আছে প্রথম যখন টিকিট সেলের বিষয়টা খোলে তো পঞ্চমীর দিন কিন্তু আট হাজার মতন টিকিট সেল হয়েছিল বুকমাইশোর জাস্ট বুকমাইশোর কথা বলছি এবার যখন ষষ্ঠীর দিন হয় তখন সেটা দশ হাজার হয়ে যায় মনে করে দেখো এখন সপ্তমীর দিন মানে সপ্তমীর দিনের যখন রিপোর্টটা আমরা দিচ্ছি সেটা বারো হাজার হয়ে গিয়েছে জাস্ট বুকমাই শো সি বুকমাই শোতে কিন্তু বারো হাজার হয়ে গিয়েছে তোমরা নিজেরাও গিয়ে দেখে আসতে পারো তো বারো হাজার টিকিট সেল কিন্তু জাস্ট বুকমাই শো থেকেই করে দিয়েছে সেম সিমিলারভাবে আমরা যে হিসেবটা করি সেটাই করবো তার সাথে পঞ্চাশটা প্লাস হাউস সেই সমস্ত বিষয় তো আসছি জাস্ট একটু বুকমাই শোর হিসেবটা করে নিই তাহলে আমরাও বুঝে যাবো যে এক্স্যাক্টলি হচ্ছেটা কি মানে কত টাকা কালেকশান জাস্ট বুকমাই শো থেকে সেইটা আমরা জাস্ট করে বারোশোটা শোস আর হাউস হোল্ডস তো বারো হাজার একশো এখানে লেখাই আছে বারো হাজার একশো আমরা সেটাই করলাম কিন্তু দুশো করলাম গড়ের ইয়ে তোমার টিকিট প্রাইস তাহলে চব্বিশ লাখ কুড়ি হাজার কিন্তু জাস্ট জাস্ট বুকমাই শো থেকে মানে এটা প্রথম দিনের প্রায় মানে অফিশিয়াল টোটাল কালেকশন এটা ছিল আর এখন জাস্ট মাইশো টিকিট থেকেই চব্বিশ লাখ কুড়ি হাজার হয়ে গিয়েছে আর আমি যদি বলি যে হাউসফুলের কথা এর পরেও পঞ্চাশটা প্লাস হাউসফুল গিয়েছে এবং তার সঙ্গে আমি গোটা হল লিস্ট তো আর পড়লাম না কারণ তো দেবদার নিজে বলে দিয়েছেন পঞ্চাশটা প্লাস হাউস মানে এর ওপরে আর কোনো কথা হয় না কিন্তু আমি জাস্ট তোমাদেরকে বলে রাখি যে রাত্রের দিকে এসএসআর সিনেমাস হাইল্যান্ড পার্ক ঠিক আছে এই সমস্ত জায়গাগুলোয় দারুণ রেসপন্স দেখে এবং রাত্রে এস বিএফ নরেন্দ্রপুর এগারোটা পঁয়ত্রিশের শো কিন্তু হাউসফুলস দেখে এটা হিউজ স্যাপার ভাই এটা হিউজ স্যাপার আচ্ছা হাইল্যান্ড পার্কের চারটে দশের শোটাও কিন্তু হাউসফুল দেখে এরকমভাবে তোমরা জাস্ট দেখো তো আমার গোটা মানে আমি তো লিখে রাখি তো আমার গোটা ডায়েরি ভর্তি করে লেখা রয়েছে কতগুলো শোজ আর হাউসফুলস দেখো রেড কালার ভর্তি তো দিস ইজ দ্য রেসপন্স ভাই হিউজলি রেসপন্স করেছে এবং এই যে বাঘা যুতিনের একটা নেগেটিভিটি ছড়িয়েছিল সেটা কিন্তু টপ লেভেলে উঠে গিয়েছে এবার এবার কিন্তু বাঘা রোডিং অ্যাট রোডিং অ্যাট বক্স অফিস ভাই চরম চলছে এক কথায় চ রোম চলছে চূড়ান্ত চলছে যাকে বলা যেতে পারে এবার আসি পঞ্চাশটা প্লাস হাউসফুলস ভাই পঞ্চাশটা হল যদি হাউসফুলই থাকে শুধু অলমোস্ট ফুল না জাস্ট হাউসফুল থাকে যদি তাহলে অলমোস্ট ফুলের সংখ্যাটা কতটা এবং সেটা কিন্তু জাস্ট বিকেল পাঁচ অবধি তো বন্ধুরা ওভারঅল যেটা লাস্ট আমি জানতে পারলাম সেটা হচ্ছে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটা শোজ কিন্তু কালকে হাউসফুলস গেছে মানে অলমোস্ট ফুল হাউসফুল মিলিয়ে টোটাল মানে লাই গোটা দিন জুড়ে এবার সেটা যদি হয় মানে গোটা রাত্রির অবধি সেটা যদি হয় এবং সেটা যদি হয় না সেটা সত্যিই হয়েছে বিকেল পাঁচটা অবধি যদি পঞ্চাশটা শোচ হাউসফুল থেকে আর কুড়িটা দেবতা ইজিলি রাত্রিবেলা দিয়ে দেবে আমি তো তোমাদেরকে বললামই তো আমি সেটাও ধরলাম না আমি সব থেকে ন্যূনতম চলো ষাটটা ধরে চলছি ঠিক আছে ষাটটা হল হাউসফুল এবং প্রত্যেকটা হল থেকে যদি এক লক্ষ টাকা করে আসে ঠিক আছে টিকিট প্রাইস ইন্টু করো তুমি পেয়ে যাবে আমি সেটাও ধরলাম না চলো পঁচাত্তর হাজার টাকা করে ধরলাম পঁচাত্তর হাজার টাকা করে যদি ধরি ঠিক আছে কত টাকা আসে জাস্ট চিন্তা করে দেখো জাস্ট চিন্তা করে দেখো ফর্টি ফাইভ ল্যাক্স ইয়েস তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফর্টি ফাইভ ল্যাক্স ফর্টি ফাইভ ল্যাক্স কালেকশন কিন্তু কালকের ডেটে করেছে ভাই এটাই অফিশিয়াল আমার মন বলছে এবং এটাতে দেখো এটা তো আমার প্রেডিকশান রিপোর্টও বটে কিন্তু পঞ্চাশটা শো হাউস হোল্ড দিয়ে একটা মানে সুপারস্টার এবং সেখানে গ্রামগঞ্জ মফস্বল ইয়ে তোমার কী যেন বলে মাল্টিপ্লেক্স সব জায়গা রয়েছে সেখানে হিউজ কালেকশান ফর্টি ফাইভ ল্যাক্স একটা বাংলা ছবির জন্য মুখের কথা নয় ভাই আমি চলো আরও কমিয়ে ধরলাম আমি তো এত কমিয়ে কমিয়ে ধরছি সবেতে চলো আরও কমিয়ে ধরলাম ফর্টি ল্যাক্স ফর্টি ল্যাক্সটাই বা কম কোথায় একদম কমিয়ে ধরলাম ইচ্ছে করে তো বাড়িয়ে বাড়িয়ে ধরছি না দেখো আমি দেবদার ফ্যান হওয়া সত্ত্বেও আমি কিন্তু কমিয়ে দিচ্ছি তুমি বলো যে এই ফর্টি ল্যাক্স কালেকশানটা কোথায় গিয়ে খারাপ কালেকশান এবার আসছি আমরা টোটাল কালেকশানে টোটাল কত টাকার কালেকশান করেছে বন্ধুরা প্রথম দিন কালেকশান করেছিল এই ছবিটা টোয়েন্টি ফোর ল্যাক্সের ঠিক আছে টোয়েন্টি ফোর ল্যাক্সের কালেকশান কিন্তু এই ছবিটা প্রথম দিন করে আচ্ছা তারপরে হচ্ছে তারপরের পর তার পরের দিন কালেকশান এই ছবিটা কিন্তু নিয়ে আসে প্রায় নিয়ার অ্যাবাউট থার্টি থ্রি ল্যাক্সের কালেকশান নিয়ে আসে আমি আরও চলো ন্যূনতম ধরে এগোচ্ছি থার্টি ল্যাক্সের কালেকশান নিয়ে আসে ঠিক আছে আমি সেইটা করলাম তো থার্টি ল্যাক্সের কালেকশান হলো এবং আজকে কত নিয়ে এসছে ফর্টি ফাইভ ল্যাক্স কিন্তু চলো আমি আবারও মানে আজকে না মানে কালকে সপ্তমীর দিন সেটাও কিন্তু আমি ধরলাম যে চলো আরও কমিয়েই ধরবো ফর্টি ল্যাক্স ফরটি ল্যাক্সের যদি কালেকশান নিয়ে আসে ছবিটা তাহলে কিন্তু প্রায় চুরানব্বই লক্ষ টাকার কালেকশান কিন্তু টোটাল দাঁড় করাতে পেরেছে মানে আমরা নো ডাউট চোখ বুঝে বলতে পারি এক কোটি ক্রস করে গিয়েছে ছবিটা এবং ছবিটা মাত্র নিজের তিন দিনে এক কোটি ক্রস করে গিয়েছে ভাই এটা কি খারাপ কালেকশান কোন কে বলে যেটা এটা খারাপ কালেকশান এইরকম লেভেলের রেসপন্স এরকম লেভেলের হাউসফুলস এরকম লেভেলের সংখ্যায় গিয়ে আমি শুধু ভাবি যে আর কি দেবে একটা বাংলা ছবি একটা বড় ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর ছবির সাথে লড়ছে দেবদা যদি না লড়তে হতো তাহলে আমি গ্যারেন্টি বলছি এটা প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি কালেকশান হয়ে যেত যাই হোক বাঘাযতীন ফ্যান্টাস্টিকলি এগোচ্ছে আজকে অষ্টমী আজকে বোধ সব রেকর্ড ব্রেকিং কালেকশানও হবে আজকে হয়তো ষাট লক্ষ টাকার কালেকশনও আসতে পারে একদিনে গডনোজ গডনোজ দেবদা আমাদেরকে জানাক আমি শুধু এটাই বলবো যে দেবতে যেন হলিস দেয় দেবতা যেন মানে হাউসফুলিস দেয় এবং দেবতা যেন জানিয়ে দেয় যে কতগুলো হাউসফুল হচ্ছে তাহলে হিসাবটা করতে সুবিধা হয় তোমাদের আর কি মতামত পুরো এন্টার বিষয়টাকে নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই প্রচণ্ড খুশি ভাই প্রচণ্ড খুশি খুব ভালো করে পুজো কাটাও যদিনের সঙ্গে পুজো কাটাও জয় হিন্দ বন্দে মাতরম